হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালের 19তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল এবং আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে অপারেটরস। তো ফাইন, অ্যারে অপারেটর নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম অ্যারে জিনিসটা কী, এবং আজকে আমি বলতেছি অ্যারে কী। অ্যারে বলতে বোঝায় আমরা কোনোভাবে মাল্টিপল ভ্যালু, 10টা 20টা ভ্যালু আমরা একটা ভ্যালুর মধ্যে স্টোর করে রাখতে পারি, সেটাই হচ্ছে অ্যারে। তো চলুন শুরু করা যাক। অ্যারে সো প্রথমত আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। অ্যারে কি ডিক্লেয়ার করতে হয়, লাইক আমরা লিখি অ্যারে, চলে আসে, দেখেন চলে আসে, তাই না? ওকে ফাইন, এটা হচ্ছে অ্যারে নেম, মানে ভ্যারিয়েবল নেম। আমি ভ্যারিয়েবল নেম দিলাম এ, এবং অ্যারে ডিক্লেয়ার করার জন্য আপনাকে অ্যারে কিওয়ার্ডটা লিখতেই হবে। এটাটা ভুলে যান, এটা কিছু না থাকতে গেলে আপাতত ভুলে যান। তার মানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সেটা আমি ডলার এর মধ্যে রাখলাম। এখন প্রথম কাজ হচ্ছে অ্যারের মধ্যে ভ্যালু স্টোর করব। এখানে যখন অ্যারে ডিক্লেয়ার করি, দেখেন দুইটা জিনিস আমাকে এখানে দিয়ে দেওয়া হয়। প্রথমটা হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট, সরি ফার্স্ট কোট, এটা হচ্ছে ইনডেক্স, মানে নাম। ওই যে আমরা মনে আছে কনস্ট্রাক্ট করেছিলাম ডিফাইন, তার মানে ওকে আমি ডিফাইন করে দিলাম, এখানে ভ্যালু দিলাম, এখানে তার মধ্যে সেটা দিলাম। যখন আমি এটাকে কল করব তখন আসবে কোনটা, এটা। ওরকম একটা ধরতে পারেন, বাট ওরকম না, ওরকম ধরতে পারেন, বাট এখানে আপনার ইনডেক্স না দিলে আপাতত চলবে। আমি ইনডেক্স দিলাম, যে প্রথমত বললাম এ, তার মধ্যে আমি অ্যাসাইন করলাম একটা স্ট্রিং লার্ন। আমার একটা ইনসার্ট করা হয়ে গেল। আমি আবার রাখলাম বি, এবং আবার এর মধ্যে আমি রাখলাম হান্টার। ওকে, তাহলে আমার একটা অ্যারে হয়ে গেল। এবং আমি দিলাম সি, এবং তার মধ্যে আমি রাখলাম সাবস্ক্রাইব। ওকে, এখন আমি যদি অ্যারেটাকে দেখতে চাই, এবং অ্যারে দেখার জন্য প্রিন্টার বলেছিলাম একটা কথা মনে আছে, প্রিন্টার, তার মধ্যে আমি ডলার এ দিলাম এবং সেভ করলাম। আমি এখন রিলোড করি, আমার ইনডেক্সটা চলে আসবে। দেখেন এ এর মধ্যে রাখছি হচ্ছে লার্ন, বি এর মধ্যে রাখছি হান্টার, সি এর মধ্যে সাবস্ক্রাইব। এ বি সি এটা আমি দিয়ে দিয়েছি, অথবা আমি যেটা না দেই, লাইক আমি বললাম যে আরেকটা অ্যারে নিকলে নিলাম যে বি, আমি এটা দিলাম না, আমি জাস্ট বললাম লার্ন, ওকে ফাইন, হান্টার, সাবস্ক্রাইব, তিনটা দিলাম। এখন যদি আমি বিকে দেই, বিকে প্রিন্ট আউট করি, ও ইন্ডেক্স হিসেবে 0 1 2 নিয়ে নেবে। দেখেন 0 1 2, এটা কিন্তু ও ডিফল্টভাবে নিয়ে নেয়, এবং জিরোর মধ্যে লার্ন, হান্টার হচ্ছে ওয়ানের মধ্যে, টু হচ্ছে সাবস্ক্রাইব। মনে রাখবেন প্রথম ঘর শুরু হয় জিরো ইন্ডেক্স থেকে অ্যারের, এটা মনে রাখবেন, ঠিক আছে? ওকে ফাইন। তো আমি যখন আরেকটা যখন অ্যারে নিছি বি, তো দুইটা স্বপ্ন সেম, সব সেম না? ইয়াস সেম। তা আমি বললাম যে হিউজ সাম ফিক্সড। এখন আমি চাচ্ছি এই দুইটা অ্যারেকে যোগ করব, ইউনিয়ন করব, মানে কনকেশন করব, মানে একসাথে করে ফেলবো। তার মানে কী করলাম, আমি যাচ্ছি ডলার এ প্লাস সাইন দিলাম ডলার বি, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে কী আসলো, লার্ন, হান্টার, সাবস্ক্রাইব আসলো। লার্ন, হান্টার, সাবস্ক্রাইব কেন? এখন এখানে একটা কথা আছে, লার্ন, হান্টার, সাবস্ক্রাইব সবগুলো কেন আসলো, তার কারণ হচ্ছে সে এইখানে কিন্তু এর ইনডেক্স, এর ইনডেক্স সেম নামে পাইছে, এটাটা সেম নামে পাইছে, এটাটা সেম নামে পাইছে, তাই লার্ন, হান্টার, সাবস্ক্রাইব এটাই পাইছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে দিই, লাইক দিলাম হচ্ছে টি ওয়াই এবং ইউ, তাহলে কি আমার সব আসবে? অবশ্যই সব আসবে। এখন রিলেট করি, দেখেন তাহলে যোগ হয়ে গেছে, লার্ন, হান্টার, সাবস্ক্রাইব, হিউ, সাম, ফিক্সড সবগুলো কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমরা যোগ করতে পারি, আমরা ইচ্ছে করলে এটাকে কম্পেয়ার করতে পারি। কীভাবে? লাইক আমি বললাম যে সমান কি না, ভারটা আমরা ইউজ করি, জানি ট্রু অথবা ফলস রিটার্ন করে, জাস্ট মিন বুলিয়ান রিটার্ন করে, আমি তাই না, আমার জানে। আমি বললাম ডলার এ ইকুয়াল ইকুয়াল ডলার বি, তাহলে আমার কী আসবে, অবশ্যই ফলস আসবে, আসারই কথা, দেখেন বুলিয়ান ফলস। তার মানে আমার এই যে অ্যারেটা আছে সেই অ্যারের ভ্যালুগুলো এই ভ্যালুগুলো সমান না। আচ্ছা আমি ভ্যালুগুলো সমান করে দিই,
এখন তো আসার কথা তাই না ওকে এখন ইন্টারফেস করলাম দেখেন শেপ হলস কারণ কি আসছে না কেন আমাদের সমান ভ্যালু সমান আসার কথা না কিন্তু না আমাদের ইনডেক্সটাও সেখানে কি করতে হবে বলে দিতে হবে যে হ্যাঁ আমাদের এখানে ইনডেক্স সহ সমান এরকম আমরা অ্যারে কম্পেয়ার করলাম নাও আমি রিলেট করি ট্রু চলে আসে দেখেন তার মানে আমার ইনডেক্স সমান ভ্যালু সমান ইনডেক্স সমান ভ্যালু সমান এ আর বি আমি এখানে ইজিলি কম্পেয়ার করতে পারলাম আমি বললাম যে এটা নট ইকুয়াল তোমরা কম্পেয়ার পড়ছি না কম্পেয়ার অপারেটর পড়ছি না তখন আর কি যে অপারেটরগুলো আসছে এখানে আমরা ইউজ করতে পারি অ্যারের মধ্যে সে বলছে ফলস আমি বললাম আমি দেখছি এগুলো সমান সবই সমান কিন্তু আমি বললাম যে না এটা সমান না আমার কাছে সত্য হবে আমাদের সত্য না আমাদের মিথ্যা সে আমাকে এখানে ফলস রিটার্ন করে দেখালো যাই হোক অ্যারে নিয়ে টুকটাক আলোচনা করলাম এবং অ্যারে নিয়ে আরও অনেক আলোচনা করবো সেটা ইন্ডেক্স কল করতে হয় ইন্ডেক্স কিভাবে আনতে হয় সেটা নিয়ে দেখবো ইনশাল্লাহ তো পাশে থাকবেন এবং লাম হ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যখন আমি অ্যারে নিয়ে কাজ করবো তখন আমরা অ্যারে সম্পর্কে আরও ডিটেলস জানবো অ্যারে নিয়ে অনেক কাজ আছে খুব পরিমাণ বেশি ইউজ করতে হয় এবং আমাদের অনেক কাজে লাগে অ্যারে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং